গেল সপ্তাহে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর কার্যনির্বাহী সভায় চট্টগ্রামে মেট্রো রেল প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসন ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে সিডিএ। ট্রাফিক সিস্টেমকে ইজিয়ার করার জন্য এটা ব্যবস্থা, এটা উন্নত বিষয়ে, কিন্তু এটা সলিউশন না যে রাস্তা বড় করতে হবে, আমাকে উপরে যেতে হবে, আমাকে মেট্রো রেল করতে হবে। সো চট্টগ্রামে মেট্রো রেল করতে হবে জরুরি ভিত্তিতে, কারণ ঢাকাতে আপনি জানেন মেট্রো রেল হচ্ছে, চিটাংয়ে আমরা ওই প্রয়োজনীয়তাটুকু অনুভব করে আমরা মেট্রো রেল করার সিদ্ধান্ত নিয়েছি। মেট্রো রেল চালুর সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করতে এরই মধ্যে দুটি চীনা প্রতিষ্ঠান প্রস্তাব দিয়েছে। কেবল সম্ভাব্যতা যাচাইয়ে সীমাবদ্ধ না থেকে পুরো প্রকল্পটি চীনের অর্থায়নে বাস্তবায়ন করার প্রস্তাবও দেওয়া হয়েছে। চ্যানেলের সাথে আমরা গত সপ্তাহে কথা ফাইনাল করেছি, আমরা মোটামুটি একটা এমওইউর মতো আমরা করছি, এমওইউর রাফ এমওইউ, ড্রাফট এমওইউ করছি, ওইটা ফাইনাল হওয়ার সাথে সাথে আমরা তাদের সাথে এমওইউ স্বাক্ষর করে তারা ফিজিবিলিটি স্টাডি কাজ শুরু করে দিবে। দেশের প্রধান সমুদ্রবন্দর ছাড়াও মিরসরাই ইকোনমিক জোন ও কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্প চালুর পর বন্দরনগরীতে বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই সঙ্গে বৃদ্ধি পাবে যানবাহনের চাপও। তাই চট্টগ্রামে মেট্রো রেল চালুর সিদ্ধান্তকে সময়োপযোগী হিসেবে দেখছেন নগরবিদরা। যানজটে যে তীব্রতা দেখা দিচ্ছে বড় বড় নগরগুলিতে এবং ক্রমান্বয়েই তা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, সেখান থেকে মুক্তি পেতে হলে অবশ্যই মাস ট্রানজিটের ব্যবস্থা করতে হবে, ব্যাপক জনগণকে মানে অল্প সময়ের মধ্যে বেশি মানুষকে পরিবহন করতে হবে, এবং সেই কাজের জন্য মেট্রো রেল হচ্ছে সর্বোত্তম পন্থা। প্রথম ধাপে মিরসরাই থেকে অক্সিজেন এবং শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী টানেল পর্যন্ত মেট্রো রেলের নেটওয়ার্ক গড়ে তুলতে চাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাজুল ইসলাম, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।